উচ্চ মাধ্যমিকের পর আর যেতে হবে না কলেজে ভর্তির জন্য এবার ভর্তি প্রক্রিয়ার পরেই শুধুমাত্র ক্লাসের জন্য যেতে হবে ছাত্রছাত্রীকে কলেজে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর থেকে বিস্তারিত জানার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটাকেও বাজিয়ে দিন তাহলে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যাবে বিগত কয়েক বছরে দেখা গেছে কলেজে ভর্তি হওয়ার সময় অনলাইনে ফর্ম ফিল হলেও কলেজে গিয়ে মেরিট লিস্ট ও ভর্তির ফিস জমা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কলেজে যেতে হতো আর যার কারণে কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের হ্যারোজমেন্ট হতে হতো দেখা যেত দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা প্রথম বর্ষের অর্থাৎ নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা ওসুল করে নিত আর এই ব্যাপারটা গত বছর ভর্তি প্রক্রিয়া শেষের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে পড়ে যার কারণে এবছর ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম বিভ্রান্তিতে না পড়তে হয় সেই জন্য প্রথম থেকেই কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া অনলাইনে ফর্ম ফিল থেকে শুরু করে মেরিট লিস্ট ও ভর্তির ফি জমা দেওয়া সমস্ত কিছুই অনলাইন থেকে হবে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর থেকে তাই আমাদের এই চ্যানেলের প্রচেষ্টা সমস্ত কলেজেরই ফর্ম ফিল থেকে শুরু করে মেরিট লিস্ট ও ভর্তি পর্যন্ত সমস্ত কলেজেরই ডেমো ভিডিও বানিয়ে দেওয়া যাতে কোনো ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কোনো প্রকার অসুবিধা না হয় যার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনারা যে কলেজে ভর্তি হতে চান অর্থাৎ যে কলেজে ফর্মটি পূরণ করতে চাইছেন সেই কলেজের ভর্তি হওয়ার ডেমো ভিডিও পেতে গেলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমরা আপ্রাণ চেষ্টা করব ভিডিওটি বানিয়ে দেওয়ার আজকের মতো এই পর্যন্তই আসি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং